বাড়ির সামনে আজকে যে দেখি বড় বড় পোস্টার পড়েছে তোমার নামে, হ্যাঁ, আর ওখানে লেখা আছে লর্ড নন্দলাল জেনারেল কনসালটেন্ট, এখানে সব সমস্যার সমাধান। বন্ধু হ্যাঁ বলো, নতুন ব্যবসা টাকা খুললে নাকি? বন্ধু ঠান্ডা ছাড়া কি এই দুনিয়ায় কোনো মানুষ থাকে? এই তুমি যেমন চার হাত এক করে তোমার ব্যবসা শুরু করেছো, আমিও তেমনি তোমার মানুষের সব সমস্যা সমাধানের ধান্দা দিয়ে ঘুরছি। তাহলে আজকে আমিও দেখবো তুমি তোমার খদ্দের কেমন করে সামলাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বস 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 ওইখানে বস। ঠিক আছে কেমন করে আমি লোকটিকে টাকাইতে কাম করি। আমি একটা ব্যবসা করবো। ভালো তো ভালো, বাঙালিদের চিন্তা ভাবনা করা খুবই ভালো, কিন্তু ব্যবসা করার মতো ফাঁকা জায়গা তো নেই। তাই তো বটে, ফাঁকা জায়গা না হলে তোমার ব্যবসা করা যায় না। কিন্তু একজনের ফাঁকা জায়গা পেয়েছিলাম, দখল করে ব্যবসা করেছিলাম। তা বেশ তো, ফাঁকা জায়গা রয়েছে দখল করতে বেশ করেছো। কিন্তু সে বেটা এখন ওই ফাঁকা জমি চেয়ে বসেছে। বস চাইতেই পারে, তার জায়গা সে তো চাইবেই। আমার মালপত্র সব ভাঙচুর করে দিয়েছে, তাই আমি তাকে দুখার করে দিচ্ছি। বেশ করেছো মেরেছো, এই যুগে বা কেনই বা মার খেয়ে থাকবে, মার খেয়ে যুগ তো নেই। সে এখন বেটা বলছে আমার নামে কেস করতেই পারে, সে অধিকার তো সবারই আছে নাকি? কি বলো বন্ধু, কিন্তু এখন এবার বাঁচার উপায় কি বলুন তো। আপনাকে বলতে হবে। আরে বাবা, আমি তো বরাবরই তো তোমার সুবিচার করে গেলাম। আমি সাদা সিধে মানুষ, ওই সব থানায় পুলিশের সামনে আমাকে জড়িয়ে তো যাও যাও জড়িয়ে যাও। কিন্তু আমার সুবিচার, সুবিচার তো আমি করলাম বাবা, যাও বলছি যাও। থানায় এক্ষুনি ফোন করে দেবো, পুলিশ আর কেস দেবে না, আর ওই দুজনেই আমার কাছে চলে আসবে, তখন আমি ওদেরকে বলবো বাবু ওই জমিটা আমার নামে করে দাও, আমি তোমাদের অন্য এক জায়গায় ব্যবসা করার সুযোগ করে দেবো। আর যেই মাত্র জমিটা আমার নামে হবে, ক্যাচ করে লাগে মেরে খেয়ে দিয়ে দেবো। এতে দেখছি একবার আমার মতো ব্যবসা। যেমন একটা মেয়েকে দেখাই আর একটা মেয়েকে এনে দিয়ে 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 একটু কারেন্ট নেই, দুদিন হলো কারেন্ট একদম চলে গেছে, কি করা যায় নন্দুবাবু? আচ্ছা ঠিক আছে, দুদিন অপেক্ষা করো, কারেন্ট ঠিক চলে আসবে বুঝলে। আবার দুদিন পর আসবে নন্দুবাবু? আরে বাবা যদি না থাকো আরো দুদিন অপেক্ষা করো না, কি আছে বন্ধু? তাহলে সব ঠিক হয়ে যাবে নন্দু। আরে বাবা এত ব্যস্ত হচ্ছ কেন, যদি তাও না আরো চার দিন অপেক্ষা করো তাহলে কারেন্ট চলে আসবে তো নন্দুবাবু। আরে বাবা তাতে কি অসুবিধা, যদি না আসো অন্ধকারে থাকা তো তোমার অভ্যেস হয়ে গেল। ঠিক আছে নন্দুবাবু, হ্যাঁ ঠিক আছে, যাও 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 বন্ধু। আমার দারুণ বিচার বন্ধু। হ্যাঁ বলো, তোমার তো আবার জবাব নেই। আচ্ছা বলছি বন্ধু, সরকারি চাকরি পাওয়া খুব মুশকিল। আগে 200 টাকা দিন, তারপর সব সমস্যার কথা শুনবো। শুনুন আমি এখানে
টাকা দিতেও আসিনি আর নিতেও আসিনি। আমি এসেছি এখানে জবাব চাইতে। কিসের জবাব? আপনি গ্রামে হাসপাতাল করবেন বলে গরিব মানুষদের কাছ থেকে যে জমি নিয়েছিলেন তা শুনছি এখানে এখন মদের দোকান হবে। আরে বাবু, আমার জমি আমি কি করব? সেই কৈফিত কি তোমাকে দেব হে ছাত্রা? কিন্তু গ্রামে তো কেউ আপনাকে জমি দেবে না, বিক্রি করেনি কিন্তু আপনাকে জমি দান করব বলেছিল। কিন্তু বলছি চন্দ্রবাবু, আমার কাছে কিন্তু এই কাগজপত্র প্রমাণ আছে। আমি কিন্তু এক 2 লাখ টাকার কাছা বিনিময়ে সমস্ত জায়গায় কাগজ দেখেছি। এই দেখো, এই দেখো, যদি না হাসপাতাল ঠিক সই করাচ্ছে, দেখো দেখো। গ্রামের গরিব মানুষদের আর কতদিন ঠকাবেন এইভাবে? আমি মাঝে মাঝে আসবো তোমার কবিগান শুনতে। যাও, আমি না এলো আমি এখানে আসবো জবাব চাইতে। বন্ধু, এত বড় সাহস, তোমাকে বাড়িতে এসে অপমান করে গেল। তোমার মেয়ের আধিকা আজকাল একটু ওই চঞ্চল কুমারের সাথে বেশি মাকা মাকা হচ্ছে। যে কোন একটা আমি যাবে, আর যদি না হয় একটা নেতা হলো হবে, বুঝেছো? যাও দেখো দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখছি, তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমি পেলে তোমায় খবর দেব। ঠিক আছে, যাও যাও আসি আমি। হ্যাঁ যাও 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 যাও।